শালনপুর থানার মাধাইচক গ্রাম সংলগ্ন শান্তি বাইপাস রাস্তার পাশে এক চায়ের দোকানে আগুন। সেই নিয়েই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোকান মালিক কাজল বাউরি জানিয়েছেন, গত রাতে কে বা কারা চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়, তার ফলে চেয়ার টেবিল চা বানানোর সামগ্রী সহ বেশ কয়েকটি গাছ পুড়ে যায় বলে তিনি অভিযোগ করেন। ঘটনাস্থলে পাহাড় গোড়া পুলিশ ক্যাম্প পৌঁছে তদন্ত শুরু করেছে। কালকে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি, তারপর 12টার সময় এটা পথের লোক আমাকে ফোন করে জানায় যে তোমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তো তুমি তারপর এলে? তারপর আমি রাতের বেলায় একা আর আসিনি, অত রাতে আমি আর এলাম না। ছোটবাবুকে ফোন করলাম, পুলিশকে বললাম যে এরকম ব্যাপার, পুলিশ বেঁচে দেখছে। সব পুড়ে গেছে? সব পুড়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু দেখছে না। কী কারণে পুড়েছে জানা গেছে? এর কারণে আগুন লাগিয়ে দিয়েছে, লাগানো অন্য কেউ কোনো দুশ্মন। এর আগে একবার আমার চুরি হয়ে গেছে। কী ছিল দোকানের মধ্যে? কী ছিল চুরি যখন হয়েছিল তখন দোকানে পুরো সামান ছিল না, এই যে পুড়ে গেছে। কি এইবারে ছিল? কিছু চায়ের যে আমার বাসন থাকে, ব্যাগ ঘান্ডা সব পুড়ে গিয়েছে। আইস বক্স ছিল, চেয়ার ছিল, আলমারি ছিল, শোকেস ছিল, এসব কিছু কিছু সামান সব পুড়ে ছিল। কিসের দোকান ছিল এটা? চায়ের দোকান, টি স্টোর। আমি চা খাবো দেখলাম গাছ পড়ে গেছে। এগুলো আমি খুব একটা না সাজিয়ে রেখেছিলাম, গাছপালাগুলো সব নষ্ট। কতগুলো গাছ পড়ে গেছে? এগুলো প্রায় কম করে ধরুন আমার 10-15 হাজার টাকার গাছ পড়ে গেছে। কী নাম আপনার? আমার নাম কাজল বাবু। কী হয়েছে ভাই এখানে? এখানে একজন দোকান করতো, চা দোকান, চা তো চা বানিয়ে খাওয়াতো আমাদের সবাইকে। আমরা আসতাম, চা খেতাম এখানে। আজকে হঠাৎ আসছি, দেখছি যে দোকানটাইতে আগুন লাগিয়ে দিয়েছে। কখন? তখন যতটা শুনতে পেলাম রাত্রে কোনো দুষ্কৃতীরা এসে এখানে আগুন লাগিয়েছে, তাদের এখন কোনো খবর পাওয়া যায়নি। এখন লোকাল থানায় জানানো হবে কীভাবে কাজ হবে, কেন এই দুষ্কৃতীটাকে ধরতে হবে। এটা তো এবার গরিব মানুষ করে খাচ্ছে চা দোকান, তার পেছনে লেগে যাচ্ছে আম লোক লাগছে। এর আগেও এর দুবার চুরি হয়েছিল দোকানে। এগুলা প্রশাসনকে তো চুরিও করতে হবে, কারণ কি আম লোক কি কষ্ট করে খাবে না? এ কি চুরি চুরি করতেলাম? পুরো পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ, দোকানদার ছাই হয়ে গেছে। আপনার নাম? নাম হচ্ছে সুশান্ত দেব।